আগামী বাজেটে অর্থ বরাদ্দ না পেলেও সারা বছর ত্রাণ কার্যক্রম চালানোর সামগ্রী মজুদ রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুল রহমান। গতকাল রংপুরে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অর্থের কিন্তু অভাব নাই, এখনও আমাদের কাছে যে অর্থ রিজার্ভ আছে, আমরা আগামী বাজেট না পেলেও কিন্তু আরও এক বছর আমরা ত্রাণ সহায়তা চালিয়ে যেতে পারবো। তাহলে কেন আমার জনগণকে খারাপ জিনিস দিব?